দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব ভূগোল পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় বহিজাত প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের কোশ্চেন হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো এক নম্বর হলো করি বা সার্ক দু নম্বর অ্যাডেড বা এডিটি তিন নম্বর করিরথ চার নম্বর পিরামিড চূড়া পাঁচ নম্বর হিমদ্রণী ছ নম্বর ঝুলন্ত উপত্যকা সাত নম্বর রস্যোতানে আট নম্বর ক্র্যাক ওটেল এবার এগুলো সম্পর্কে আমি ভালো করে আলোচনা করে দিচ্ছি এক নম্বর হলো করিবা বা সার্ক পার্বত্য অঞ্চলে পর্বতের গা থেকে নেমে আসার সময় হিমবাহ অবঘর্ষ ও উৎপাদন প্রক্রিয়ায় ক্ষয়ের দ্বারা যে হাতলযুক্ত চেয়ার বা চামচের গর্তের ন্যায় ভূমিরূপ সৃষ্টি করে তখন তাকে বলা হয় ইংল্যান্ডে করি এবং ফ্রান্সের সার্ক চিত্রটা তোমরা ভালো করে দেখে রাখবে দু নম্বর অ্যারেড বা এরিটি পাশাপাশি অবস্থিত দুটি করি বা এই দেখো পাশাপাশি দুটি অবস্থান করছে করি বা তাদের মধ্যবর্তী অংশে ক্ষয়কার্যের ফলে উঁচু খাড়া বা করাতে দাঁতে নেয় খাঁচ কাটা যে তীক্ষ্ণ আকৃতি ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয় এডিটি বা তো তিন নম্বর করি রথ কি অনেক সময় পার্বত্য অঞ্চলে পর্বতের গাত্রে কড়ির মধ্যভাগের খাদ অংশে হিমবাহ হলে গিয়ে জল জমে যে হ্রদের সৃষ্টি করে এই দুটো দিকে তখন তাকে বলা হয় কড়ি রথ চার নম্বর পিরামিড চূড়া উচ্চ পর্বত সিংহ থেকে পরস্পর বিপরীত দিকে অনেকগুলি এরিটি অবস্থান করলে অর্ধগতি সিংহটি পিরামিডের মতো দেখায় তখন তাকে বলা হয় পিরামিড চূড়া বা হর্ন পাঁচ নম্বর হিমদ্রণী বা ইউাকৃতি উপত্যকা নদী উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় হিমবাহ অবঘর্ষ এবং উৎপাটন প্রক্রিয়া দ্বারা ক্ষয় করে ইউওয়ৃতির ন্যায় যে ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয় হিমদ্রণী বা ইউাকৃতি উপত্যকা ছ নম্বর ঝুলন্ত উপত্যকা পার্বত্য হিমবাহের প্রবাহপথে দুই পাশ থেকে ক্ষুদ্র অগভীর ও অনেক উঁচুতে অবস্থিত উপত্যকা হিমবাহ প্রধান হিমবাহ উপত্যকার উপর ঝুলে থাকে তখন তাকে বলা হয় ঝুলন্ত উপত্যকা দেখো এই উপহিমবাহগুলোই প্রধান হিমবাহের সাথে যখন ঝুলে অবস্থান করে তখন তাকে বলা হয় ঝুলন্ত উপত্যকা সাত নম্বর মতানে হিমবাহ প্রবাহপথে কোনো উঁচু ঢিপি বা পাথর অবস্থান করলে প্রতিবাদ ঢালে বা প্রতিবাদ অংশে অবঘর্ষ প্রক্রিয়ায় মরসির এবং কমর ঢালযুক্ত ভূমিরূপ সৃষ্টি করে অন্যদিকে অনুপাত অংশে উৎপাদন প্রক্রিয়ায় এব্রো খেব্রো খাঁদযুক্ত যে ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয় রসে মুদানে আট নম্বর ক্র্যাক ও টেল হিমবাহের প্রভাবতের সামনে কঠিন শিলা এবং পেছনে কোমল শিলা অবস্থান করলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে কঠিন শিলাটি কম ক্ষয়প্রাপ্ত হয় তখন তাকে বলা হয় ক্র্যাক এবং কোমরশিলাটি বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে লেজের আকারে নেয় বা পুচ্ছের আকারে নেয় যে ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয় ক্র্যাক ও টেল সামনেটির ক্র্যাক এবং পেছনেরটি হচ্ছে টেল এই যে হিমবাহ ক্ষয়কার যে সৃষ্ট ভূমিরূপগুলি বললাম এগুলো কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে কারণ এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রায় সময় কোশ্চেন আসে যদি পাঁচ নাম্বারে কোশ্চেন না আসে অনেক সময় তোমাদের তিন নম্বরে বা দু নাম্বারে কোশ্চেন আসে কড়ি কি বা এরিটি কি হিমদ্রণী কি তখন তোমাদের অবশ্যই কাকে বলে লিখতে হবে এবং দুটি করে বৈশিষ্ট্য লিখে দেবে আজকে ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই